আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম 2022 হতে যাচ্ছে অর্থনীতির জন্য একটি চ্যালেঞ্জের বছর বিশ্লেষকদের চোখে বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিত্যপণ্যের দাম সহনীয় রেখে মূল্যস্ফীতি মোকাবেলা করা এছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টি রাজস্ব বৃদ্ধি সুশাসন নিশ্চিত করে বিনিয়োগের সঠিক ব্যবহারও বড় চ্যালেঞ্জ তবে মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো চালু করা গেলে অর্থনীতিতে চমকও দেখা যেতে পারে সেলিম মালিকের রিপোর্ট বছরের নতুন সূর্য উঠেছে কোভিড-19 এর ভয়কে অনেকটাই জয়ের পাশাপাশি লন্ডভন্ড অর্থনীতির চাঙ্গা ভাবের মধ্য দিয়ে তবে করোনার অভিঘাত থেকে অর্থনীতি ঘুরে দাঁড়ালেও মূল্যস্ফীতির ভার থেকে মুক্তি পায়নি দেশের সাধারণ মানুষ বিশেষ করে ডিজেলের দাম বৃদ্ধির পর 10-30% পর্যন্ত বেড়েছে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম বাজেট অর্থায়নে রাজস্ব বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি 2022 সালের জন্য হতে পারে অন্যতম বড় চ্যালেঞ্জ একটা বড় চ্যালেঞ্জ আমি দেখছি যে মূল্যস্ফীতিকে মোকাবেলা করা এবং সেটা করতে গেলে আর্থিক ব্যবস্থাপনা যেটা আছে আমাদের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা সেখানে সরবরাহ নিশ্চিত করা আমদানি সময় মতো করা 100% এবং তারও বেশি প্রকল্প বাস্তবায়ন কিন্তু ধারের টাকা দিয়ে হচ্ছে আমাদের নিজস্ব অর্থ অন্তত পক্ষে 30-40% থাকা উচিত কিন্তু যদি রাজস্ব না বাড়ে এটা কিন্তু আরো খারাপের দিকে যাবে নতুন বছরের অর্থনীতির জন্য চমক অপেক্ষা করছে অবকাঠামোর কাজ শেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর বেশ কয়েকটি চালু করা গেলে দুয়ার খুলবে দেশে বিদেশে বিনিয়োগের আমাদের অর্থনৈতিক অঞ্চল যেগুলো আমরা করছি সেগুলো যদি আমরা 20-25টাকে ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে বৈদেশিক বিনিয়োগ স্থানীয় বিনিয়োগ জয়েন্ট ভেঞ্চার এটা করে আমরা স্থানীয় বাজারেও আমরা আমদানি প্রতিস্থাপক শিল্প গড়ে তুলতে পারবো এবং রপ্তানিমুখী শিল্প গড়ে তুলতে পারবো বিশ্লেষকরা বলছেন প্রাতিষ্ঠানিক দক্ষতা সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে 2022 সাল পরিণত হতে পারে উন্নত বাংলাদেশ গড়ার সন্ধিক্ষণের বছর আমাদেরকে ব্যবস্থাপনার কাঠামোটাকে ইনস্টিটিউশনগুলোকে অনেক শক্তিশালী করতে হবে সেই প্রচেষ্টাগুলো যদি সরকার থেকে থাকে তাহলে আমি বলবো যে সেটা আমাদের জন্য মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী সব জায়গাতে আমাদেরকে বিশালভাবে সহায়ক ভূমিকা রাখবে পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশ বান্ধব অর্থনৈতিক পরিকল্পনা সরকার বাস্তবায়ন করতে পারলে নতুন বছরের অর্থনীতি পেতে পারে একটি টেকসই ভিত্তি আর বাংলাদেশ পেতে পারে আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনাময় শক্তিধর দেশের খ্যাতি সেলিম মালিক আরটিভি ঢাকা প্রবাসীদের পাঠানো রেমিটেন্স শতভাগ বৈধ পথে আনার ব্যাপারে উৎসাহিত করতে নগদ সহায়তা 2% থেকে বাড়িয়ে 2.5% নির্ধারণ করেছে সরকার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান এতে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে যে খরচ হতো সেটি এবার প্রবাসীরা পুষিয়ে নিতে পারবেন সেলিম মালিকের রিপোর্ট ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে অতিরিক্ত খরচের কারণে অবৈধ হুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে দেশে টাকা পাঠাতেন প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশ এতে সরকার হারায় কোটি কোটি টাকার রাজস্ব তাই বৈধ পথে টাকা পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে 2019 সালের 1 জুলাই রেমিটেন্সের সাথে 2% প্রণোদনা যুক্ত করে সরকার এবার আগের 2% সাথে যুক্ত হল আরও 0.5% দেশের টাকা যারা যেখান থেকে অর্জন করুক এলো দেশে আসুন এবং দেশে আনার জন্য যে যাবতীয় কার্যক্রম যা যা আমাদের বাস্তবায়ন করা দরকার আমরা সেগুলো করব আপনি শুনে খুশি হবেন যে 2% দিয়েছিলাম এটা এখন আমরা 2.5% করেছি আজকে থেকে এটা বলবৎ হবে নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রীর মন্তব্য সার্বিক মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় রয়েছে আমাদের এখানে মূল্যস্ফীতি নাই আমাদের এখানে ইনফ্লেশন নাই কিন্তু জিনিসের দাম বাড়ছে কম বাড়ছে সহনীয় পর্যায়ে আছে আপনি যদি অন্য যে কোনো দেশের সাথে মিলান তাহলে ইউ উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট বাংলাদেশ ইজ দ্য বেস্ট প্লেস রাইট এট দ্য মোমেন্ট বাংলাদেশ মধ্যম আয়ের দেশের মর্যাদায় উত্তীর্ণ হওয়ায় 2026 সালের পর মিলবে না আন্তর্জাতিক রপ্তানিতে বিশেষ সুবিধা এমন বাস্তবতায় অর্থমন্ত্রীর আশ্বাস নিজস্ব সক্ষমতায় এগিয়ে যাবে রপ্তানি বাণিজ্য এখন আমাদের সক্ষমতা বেড়েছে এই দেশের মানুষের দক্ষতা বেড়েছে উৎপাদনশীলতা বেড়েছে এবং আমরা অনেক বেশি কম্পিটিটিভ রপ্তানি বাণিজ্য এখন দেখতেছেন $45 বিলিয়ন কাছাকাছি আমরা ইনশাআল্লাহ ইন নো টাইম আমরা 50-50 করে আমরা 60 আমরা পৌঁছাবো $60 বিলিয়ন আগামী 2041 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের প্রথম 20টি বড় অর্থনৈতিক দেশে প্রবেশ করবে বলেও জানান অর্থমন্ত্রী 2031 সালের মধ্যে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হব ইনশাআল্লাহ সেলিম মালিক আরটিভি ঢাকা
নানা সীমাবদ্ধতায় পূর্বাচল নতুন শহরে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আজ থেকে শুরু হলো মাসব্যাপী বাণিজ্য মেলা। বিভিন্ন ক্যাটাগরির মোট 202টি প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন স্টল অংশ নিলেও এখনও চলছে প্রস্তুতির কাজ। রাজধানী থেকে অনেকটা দূরে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় বাণিজ্য মেলার সফলতা নিয়ে শঙ্কিত ব্যবসায়ী ও দর্শনার্থীরা। রিপোর্ট করছেন জাহেদ রহমান। নতুন শহর পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থায়ীভাবে যাত্রা শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। মেলা শুরু হলেও বেশিরভাগ প্যাভিলিয়ন ও স্টলে এখনও চলছে হাতুড়ির টুংটাং শব্দ। অনেকগুলো স্টলের মধ্যে এখনও কাজ চলছে, অর্থাৎ এইভাবে যদি কাজ চলে আরও 10-12 দিন লেগে যাবে। ফার্স্ট উইক আমরা অবজারভেশন করব, দেন এই অবজারভেশনের উপরে আমরা একটা প্ল্যানিং করব যে আরও কীভাবে ইন্টারঅ্যাক্টিভ করা যায়। দূর ও অনেকটা জনশূন্য স্থানে মেলা হয় স্টাফ এবং দর্শনার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। আমাদের এখানে দেখা যায় 10টা সামথিং আমাদের এটা অফ হবে, তখন দেখা যায় বাসা পর্যন্ত বুঝতে পারছে রাত 12টা 1টাও হয়ে যাবে। প্রশাসন যারা দেখতেছেন তাদের অবশ্যই একটু সতর্ক দৃষ্টি রাখা উচিত হবে, কারণ যেহেতু একটু আলাদা এলাকা, প্রবলেম তো হইতেই পারে রাস্তাঘাটে, তো এখন ওইটা অবশ্যই ম্যানেজ করতে হবে, কর্তৃপক্ষের ক্ষেত্রে থেকেও ম্যানেজ করতে হবে, আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে থেকেও ম্যানেজ করতে হবে। কয়েকটি দ্বিতল বাস মেলার জন্য চালু করা হলেও ব্যক্তিগত গাড়ি ভরসা মেলায় যাওয়ার জন্য। খুবই ভালো জায়গা, বাট এখানে যোগাযোগ ব্যবস্থার একটু সমস্যা আছে, কারণ এখানে যোগাযোগ ব্যবস্থার জন্য গণপরিবহনগুলো খুবই স্বল্প। আপনার ওই এখনো রাস্তাটা তো ঠিক হয় নাই, রাস্তাটা যথেষ্ট খারাপ, অন্য সাইটের যে পরিবেশ সেটা খুব একটা ভালো না। মেলার উদ্বোধনীতে এসব সমস্যার কথা স্বীকার করলেন বক্তারা। অনেক সমস্যার পরেও মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় আমরা এবার এইখানে নতুন জায়গাতে আমরা শুরু করতে যাচ্ছি। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বেসরকারি খাত ট্রেড নেগোসিয়েশন সক্ষমতা বাড়াতে হবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে একাত্মতা হয়ে কাজ করতে হবে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা এবং সাপ্তাহিক ছুটির দিন রাত 10টা পর্যন্ত খোলা থাকবে দর্শনার্থীদের জন্য। জাহিদ রহমান, আরটিভি, পূর্বাচল। দেশ যাতে কোনোভাবেই পিছিয়ে না পড়ে সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনীতে কৃষি পণ্য উৎপাদন ও নতুন নতুন বাজার তৈরিতে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। শুরু হল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 26তম আসর। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে এবার থাকছে প্রায় 225টি স্টল। প্রথমবারের মতো পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে গণভবন থেকে ভার্চুয়ালি মাসব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ। মেলার উদ্বোধনী বক্তব্যে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশীয় পণ্য টিকিয়ে রাখতে নতুন নতুন বাজার তৈরি ও পণ্য বহুমুখীকরণে সংশ্লিষ্টদের তাগিদ দেন সরকার প্রধান। রপ্তানি পণ্যের গুণগত মান বজায় রাখারও তাগিদ দেন তিনি। আন্তর্জাতিকভাবে আমাদের নতুন নতুন বাজার খুঁজে বের করা, আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য আমাদের পণ্য উৎপাদন বহুমুখীকরণ করা একান্তভাবে অপরিহার্য। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে যারা আছেন, আপনি বা শিল্পের মালিকরা আছেন বা যারা রপ্তানি করেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনার নিজের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে। আপনার পণ্যের গুণগত মান ধরে রেখে আপনি যেন আপনার বাজার ঠিক রাখতে পারেন। সরকার ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরি করতে চায় মন্তব্য করে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান শেখ হাসিনা। এখন কিন্তু খাদ্য পণ্যের চাহিদাটা বিভিন্ন দেশে বৃদ্ধি পাচ্ছে আর এটা কখনোই কমবে না, আবার আমার নিজের দেশেও বাজার সৃষ্টি হচ্ছে। কাজেই কৃষি পণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, এর দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব সামনে, সেদিকে লক্ষ্য রেখে স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করা, অর্থাৎ দক্ষ মানব শক্তি তৈরি করা, আমরা কিন্তু সেদিকেও ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি, যাতে আমরা কোনোভাবেই যেন পিছিয়ে না থাকি সেটাই আমরা দেখব, সেটাই আমাদের লক্ষ্য। বর্তমানে আমাদের যে
কূটনীতি, এটা হবে বাণিজ্যিক কূটনীতি, অর্থাৎ ইকোনমিক ডিপ্লোম্যাসি, এবং সেইভাবেই সকলে কাজ করছেন। মহামারীর কারণে এক বছর বিরতির পর অনুষ্ঠিত এ মেলায় আইসিটি পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় কিন্তু এখন আমাদের, সময় বাংলাদেশের, এ কথাটা মনে রাখতে হবে এবং সেই সুযোগটা আমাদের নিতে হবে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। বছরের শুরুতে নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, নতুন উদ্যমে পড়াশোনায় বেশি মনোযোগী হতে চায় তারা। করোনার ক্ষতি পুষিয়ে জীবনের লক্ষ্য পূরণে এগিয়ে যাওয়ার স্বপ্ন সবার চোখে মুখে, আর তাদের স্বপ্ন বাস্তবায়নে পাশে আছেন শিক্ষক অভিভাবকরা। এবার 4,17,26,856 জন শিক্ষার্থীর মাঝে 34,70,22,130 কপি বই বিনামূল্যে বিতরণ করা হবে। আরও জানাচ্ছেন আশিকুল আলম। করোনা মহামারীর ছন্দপতন ঘটিয়েছে শিক্ষার্থীদের জীবনেও। নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে না পেরে এরই মাঝে ঝরে পড়েছে অসংখ্য শিক্ষার্থী। পরিস্থিতি মোকাবেলায় অনলাইনে ক্লাস সহ নানা উদ্যোগ নেয় সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে উৎসব না হলেও স্বাস্থ্যবিধি মেনে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে 34 কোটিরও বেশি নতুন বই। শনিবার সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে 17 কোটির বেশি বই পৌঁছে গেছে শিক্ষা প্রতিষ্ঠানে, অবশিষ্ট বইও শিগগিরই পৌঁছে যাবে। ইনা নতুন বছর বই পেয়ে আমার খুব ভালো লেগেছে। নতুন করে পড়াশোনা করব, নতুন বই পড়ব, এই জন্য খুবই ভালো লাগে। খুবই মিস করব ক্লাসে পড়াশোনা, বাট আশা করি খুব তাড়াতাড়ি অফলাইনে ক্লাস শুরু হয়ে যাবে। ভালো করে পড়াশোনা করে আমি ফার্স্ট হব এখানে। এখন আমি ভালোভাবে ইনশাআল্লাহ পড়াশোনা করব। ময়মনসিংহ, রাজশাহী ও নড়াইল সহ দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরাও নতুন বই পেয়ে বেশ উচ্ছ্বসিত। আমার বইতে খুব ভালো লাগছে, তৃতীয় উঠলাম, 6টা বই পেয়েছি। আমি হলো পেয়েছি বাংলা, ইংরেজি, আর আমি বিজ্ঞান পাইছি, ইসলাম শিক্ষা পাইছি। 13 দিন ব্যাপী দেশ জুড়ে 4,17,26,856 জন শিক্ষার্থীকে নতুন বই দেয়া হবে। সময় মতো বই পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে না বলে মনে করেন অভিভাবক ও শিক্ষকরা। মনোযোগটাই ওদের নষ্ট হয়ে গেছে, তো আশা করব যেন নতুন বছরে সব কিছু ঠিক হয়ে আবার ওরা স্কুলে ফিরে যায়। আমাদের বাচ্চাদেরকে ভালোভাবে কেয়ার করে পড়াশোনাটা আগে নেওয়া যাওয়ার জন্য HSC যারা 2022 দিবে তাদের জন্য সপ্তাহে প্রতিদিন ক্লাস, অন্যান্য ক্লাসগুলো সপ্তাহে 3 দিন করে অফলাইন ক্লাস, যেটা এখানে সশরীরে যেটা করবে সেখানে আমরা প্রতিটা শ্রেণীকে 2 ভাগে বিভক্ত করেছি যাতে তাদের মধ্যে স্পেসটা ঠিক থাকে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেল পদ্ধতিতে পাঠ্যপুস্তক ও 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তকও বিনামূল্যে বিতরণ করবে সরকার। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। ঢাকা সহ সারা দেশে চলছে বুস্টার ডোজের কার্যক্রম। সকাল 9টা থেকে 5ম দিনের মতো এই কার্যক্রম শুরু হয়। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শ্যামলী টিবি হাসপাতাল সহ নিয়মিত কেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে। এদিকে বরিশাল ও চট্টগ্রাম সহ দেশ জুড়ে দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, বুস্টার ডোজ নিলেও স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। করোনা সংক্রমণ বাড়লেও এখনও লকডাউনের সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মানিক। বিকেলে মানিকগঞ্জে 250 শয্যার জেনারেল হাসপাতালে বুস্টার ডোজ দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এরই মধ্যে ওয়ার্ড পর্যায়ে করোনা টিকা কার্যক্রম শুরু হয়েছে। জানুয়ারি মাসে অন্তত 4 কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। ওমিক্রনে যুক্তরাজ্যে 1 লাখ ও যুক্তরাষ্ট্রে 4 লাখ সংক্রমিত হয়েছে। বাংলাদেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি। আমরা এখন পর্যন্ত ভালো আছি, আমাদের স্বাস্থ্যবিধি মানলে আমরা ভালো থাকব। যদি কিনা এটা অতিমাত্রায় বেড়ে যায়, যদি রোগীর সংখ্যা অনেক বেড়ে যায়, তাহলে পরে আমাদেরকে লকডাউনের চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। আমাদের সবসময় তাগিদ আছে মাস্ক পরার জন্য, এবং আমরা আহ্বান করব যে জানি সকলে মাস্ক পরে, মাস্কই সুরক্ষা দিবে।
সার্চ কমিটি করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। সকালে এফডিসিতে সুশাসন নিশ্চিতকরণে স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন চাইলে আইনের সঠিক প্রয়োগ করে নাগরিক অধিকার সুরক্ষা ও ভালো নির্বাচন করতে পারত, কিন্তু বাস্তবে তা হয়নি। প্রতিযোগিতা অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ডক্টর এস এম মোর্শেদ, সাংবাদিক সবুজ ইউনুস, সোমা ইসলাম ও কাজী জাবেল বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপকে অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। বলেন, সব রাজনৈতিক দল সহ রাষ্ট্রপতিও নির্বাচন কমিশন গঠনে আইনের কথা বলে, কিন্তু বর্তমান যে রাজনৈতিক সংকট সেই সংকট নির্বাচন কমিশন গঠনের সংকট নয়। আমরা তো এই সংলাপকে কোনো অর্থহীন মনে করছি, আমরা মনে করি যে বর্তমানে যে রাজনৈতিক সংকট সেই সংকটটা কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরি করার সংকট নয়। এর প্রধান যে সংকট সেই সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন রকম সরকার থাকবে, সেটাই হচ্ছে প্রধান সংকট। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খলিত, সুগঠিত, আধুনিক ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে এদেশের গণমানুষের স্বপ্নপূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি। আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে দেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সাথে সঙ্গতি রেখে সকল কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় সব কথা বলেন তিনি। এদেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করছি। আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সাথে সঙ্গতি রেখে আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন ও সমৃদ্ধির অপ্রতিরোধ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টি নেতাদের জোর করে বসে দেওয়া হচ্ছে আর এতে সহায়তা করছে স্থানীয় প্রশাসন, এমন অভিযোগ করেছে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয় পার্টির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সব কথা বলেন তিনি। দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায় বলে জানান জি এম কাদের। জামালপুরে মেলান্দহ উপজেলার একটি বাড়ি থেকে মা মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় মেলান্দহ পৌরসভার গোবিন্দপুর উমির পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাড়ি থেকে এ লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত নারী জয়ফুল ও তার মেয়ে স্বপ্না, নিহত ওই নারীর স্বামী মারা গেছে এবং তার মেয়ে স্বপ্নার সঙ্গে স্বামীর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ। মুজিব শতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে এক মিলন মেলার আয়োজন করলো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সবাই। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24144 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।